কি দিয়ে সুস্বাগতম করবে? ঝাঁটা আর জুতোর মালা দিয়ে আমাদের সুস্বাগতম করে নিও তো গাইস। তো আমার এই ব্লগটা ভাইরাল করে দিও। আমি আজ খাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, হ্যাঁ গাইস, খাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আমাদের দাবিটা হলো কি, এই ভিডিওটা ভাইরাল করে দিও, আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থাকো। গাইস কি করছো, কি আমাদের পাশে থাকো? অ্যাকচুয়ালি এখানে আমি একা দাঁড়িয়ে আছি, একা নেই গাইস, এখানে আরও অনেকজন আছে। তারা ওই ইন্ডিয়া লার্জ প্যাকেট ড্রিঙ্কিং অর্ডার খেয়ে কাদ হয়ে গেছে। ওরা যখন মানে ওদের মানে জ্ঞান আসবে তখন আমি আবার যাবো গিয়ে ওই খাবো, আবার কাদ হয়ে যাবো। তত সময় আমার একা আন্দোলন করতে হবে, বুঝলে তো, একা আন্দোলন করতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। খাদবপুর ক্যাম্প আছে, সিসি ক্যামেরা বসাতে দেবো না, দেবো না, যে যাই বলুক বলুক না কেন, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, বুঝলো তো গাইজ। অ্যাকচুয়ালি গাইজ আমাদের স্বাধীন, ওই যদি আমাদের এই খাদবপুর ক্যাম্পাসে যদি সিসি ক্যামেরা বসিয়ে দেয়, আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হবে গাইজ, বুঝতে পারছো না? আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হবে, আমরা স্বাধীনভাবে ক্যাম্পাসের মধ্যে ঘুরতে পারবো না। তোমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে, হ্যাঁ, ফেসবুক খুলেছো, ফেসবুক খোলা মারিছো, হ্যাঁ, সেখানে সব কিছু মানে পারমিশন দিয়ে দিয়েছো অ্যাক্সেস করার, সব কিছু পারমিশন দিয়েছো অ্যাক্সেস করার, গুগলে জিমেল দিয়েছো, সব কিছুর পারমিশন দিয়েছো অ্যাক্সেস করার, তুমি কোথায় আসো না আসো সব কিন্তু ফেসবুক গুগল জানে। তাহলে শুধু ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসালে তোমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হবে, হ্যাঁ, তাহলে এইগুলো ডিলিট করে দাও এখান থেকে, ফেসবুকে অ্যাকাউন্ট ডিলিট করে দাও, গুগল আর ব্যবহার করো না, বুঝলে তো। আমরা ওই যে এইসব প্যাকেজ করা ড্রিঙ্কিং অবস্থায় খেয়ে সরকারকে সাহায্য করতে পারবো না, সরকারের মানে ট্যাক্সে সরকারকে যে জিএসটি দিতে হয় সেটা আমরা সাহায্য করতে পারবো না, ওই জন্য আমাদের খেতে হবে। আর ওই ভগবানের নাম করে আমরা ইয়ে টেনে যাবো ভগবানের প্রসাদ, বুঝলে তো। এইসব যদি না পারি তাহলে কী করে আমরা স্বাধীনভাবে থাকতে পারি? ওই জন্য ক্যাম্পাসে সিসি ক্যামেরা একদম বসাতে দেবো না, বুঝলে তো, একদম আমাদের অধিকার ক্যাম্পাসে, একদম ক্যাম্পাসে আমরা স্বাধীনভাবে থাকতে চাই, ও যে যা হয়ে যাক হোক, ক্যাম্পাস আমাদের, আমরা স্বাধীনভাবে থাকতে চাই। তো আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমার নেতা, তোমার নেতা, দুপুরের নেতা, সকালের নেতা, বিকালের নেতা, বাঁ হাতের নেতা, তো গাইজ আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। খাদবপুর ক্যাম্পাসে আমাদের সুস্বাগতম করতে হবে, তার সঙ্গে কি দরকার, কি দিয়ে সুস্বাগতম করবে? ঝাঁটা আর জুতোর মালা দিয়ে আমাদের সুস্বাগতম করে নিও তোমরা, কেননা ক্যাম্পাসের বাইরে গেলে পাবলিক মেরে আমাদের পদের পিছন লাল করে দেবে, ওই জন্যে ক্যাম্পাসের মধ্যেই আমাদের সুস্বাগতম করো ভালো করে, বুঝলো তো গাইজ। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। খাদবপুর ক্যাম্পাসে ঝাঁটা আর জুতোর মালা দিয়ে আমাদের সুস্বাগতম করতে হবে, করতে হবে, বুঝলো তো গাইজ, একদম এইটা দিয়ে আমরা সুস্বাগতম করো, আমাদের দাবি মানতে হবে। আমরা গাইজ অনেক এখন মানে শিক্ষতি, অনেক শিক্ষতি, হ্যাঁ, ব্রেন থেকে কিন্তু মন থেকে অনেকটাই চাচি, মন মানে না গাইজ। একদিন যদি আমাদের হাতে, আমরা যদি হাতে বেলুন নিয়ে যদি না খেলা করতে পারি না গাইজ, আমাদের মন মানে না, সমাজ না। অ্যাকচুয়ালি আমি এখানে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, কারণ এতটা পরিষ্কার না, কাঁচের মতো পরিষ্কার। যদি তোমরা দেখো তোমাদের চোখ খারাপ হয়ে যেতে পারে, আমাদের চোখে রেটিনা মনি, আমাদের চোখতেই পুরো গান্ধারের চোখ দিয়ে, বুঝতে পারছো না, গান্ধারের চোখ দিয়ে, গান্ধারের চামড়ায় যেমন কোনো আঘাত লাগলে লাগে না, তেমনি গান্ধারের চোখেও এইসব দেখার পরে মানে এত কাঁচ তো, এত পরিষ্কার, তাই জন্যে গাইজ গান্ধারের চোখ, গান্ধারের চোখটা আমরা পরে নিয়েছি, তার জন্য আমাদের চোখে কোনো ক্ষতি হয় না, বুঝলে তো। আর তোমরা দেখলে তোমরা সাধারণ মানুষের চোখ দিয়ে দেখবে গাইজ, ওই জন্য তোমাদের চোখ খারাপ হয়ে যেতে পারে, আমি ওই জন্য আমি আশেপাশে দেখাবো না, তো বুঝলে তো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, তবে যে যাই বলুক গাইজ, আমরা কিন্তু আমাদের দাবিতে অনড় থাকবো গাইজ, হ্যাঁ গাইজ, আমরা কিন্তু অনড় থাকবো, আমরা অনেক শিক্ষিত। এই খাদবপুরে চান্স পাওয়াটা কতটা কঠিন জানো? আর এইসব বাইরে থেকে মফস্বল গ্রাম থেকে যেইসব ছেলেপেলেরা আসবে, তারা তাদের আমাদেরকে বাপ বলতে হবে, হোস্টেল বাপ বলো আর যা বলো বলতে হবে, কেননা গাইজ এখানে নিয়ম, এখানে যদি আমরা স্থানীয় ছেলেপেলেদের কিছু বলি কলকাতা, তাহলে তারা এসে তো আমাদের মেরে একদম পঁজের চাল লাল করে দেবে, তাই জন্যে আমরা যত নির্যাতন চালাবো বাইরের ছেলেপেলের উপরে, গ্রাম বাংলার ছেলেপেলের উপরে, তাই জন্য গাইজ আমাদের দাবি মানতে হবে, খাদবপুর এ আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না, যাবে না। গাইজ আমাদের পাশে থেকো, বুঝলে তো, আর ভিডিওটা ভাইরাল করে দিও, আমাদের পাশে থেকো, আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে গাইজ, বুঝলে তো, অ্যাকচুয়ালি আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। তো তোমরা আমাদের পাশে থাকো আর ভিডিওটাকে ভাইরাল করে দিও, যত ইচ্ছা পারো, যত কিচ্ছু করো এই ভিডিওটাকে ভাইরাল করে দিও, যে ভাই হোক, আর সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করে করে ভাইরাল করে দিও, আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে গাইজ, ভাইরাল করে দিও গাইজ।